হাই গাইস, আমরা এসেছি এখন চন্দ্রনগর স্ট্যান্ডে। তোমরা আমার সাথে থাকো, এই ভিডিওটা দেখতে থাকো আর বিস্তারিত তথ্য চলাকালীন তোমাদের জানিয়ে দেবো। বন্ধুরা, চন্দ্রনগর স্ট্যান্ডটি গঙ্গার ধারে অবস্থিত। এটি ফরাসিরা নির্মাণ করেছিলেন। চন্দ্রনগর শহরটি একটি ঐতিহাসিক শহর। এই চন্দ্রনগরে ফরাসিরা উপনিবেশ করেছিলেন এবং ভারতবর্ষের বেশ কিছু জায়গাতেও ফরাসিরা উপনিবেশ করেছিলেন। এই চন্দ্রনগর স্ট্যান্ডটি গঙ্গার অনেকটা দূরেই বিস্তৃত ছিল, কিন্তু গঙ্গা ভাঙনের জন্য স্ট্যান্ডটি এখন ছোট হয়ে গেছে। এই স্ট্যান্ডে বহু মানুষের সমাগম। দেখতে পাচ্ছ বন্ধুরা, স্ট্যান্ড থেকে গঙ্গাটিকে কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, একদিনের ছুটিতে এই স্ট্যান্ডে বেড়াতে আসবে। আসবে তো বন্ধুরা, কমেন্ট বক্সে জানাবে কবে আসবে। বন্ধু, এটা ভাষা শহীদ মিনার। বন্ধুরা, এই পার্কটি খুব সাজানো গোছানো, খুব সুন্দর এক পরিবেশ। গ্রীষ্মের দিনে প্রচণ্ড রোদের তাপেও এখানে বিশ্রাম নিতে পারে মানুষ। এই পার্ক থেকে গঙ্গাটিকে খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তোমরা এই চন্দ্রনগর স্ট্যান্ডে কিভাবে আসবে? হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে চন্দ্রনগর স্টেশনে নামবে। চন্দ্রনগর স্টেশনে অটো ধরে এই চন্দ্রনগর স্ট্যান্ডে আসবে। বন্ধুরা, আমরা চন্দ্রনগরের চার্চের দিকে এগুতে থাকলাম। বন্ধুরা, চন্দ্রনগর শহরটি জগদ্ধাত্রী পূজা ও লাইটের জন্য বিখ্যাত।
এই চার্চের পাশেই বিশ্ববিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিছু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ বন্ধুরা এই স্ট্যান্ডের কাছে কিছু মেলা বসেছে এই স্ট্যান্ডের পাশেই বসার জায়গা আছে এখান থেকে বসে গঙ্গা উপভোগ করা হয় স্ট্যান্ডের কাছেই আছে চন্দননগরের কলেজ চন্দননগরের থানা কোর্ট রবীন্দ্র ভবন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তোমরা এখানে একদিনের ছুটিতে বেড়াতে আসবে কবে আসবে কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা এটি চন্দননগরে ফেরিঘাট বা রানীঘাট এই ঘাট থেকে ওপারে উত্তর চব্বিশ পরগনা জগদ্দলে যেতে পারেন এই ঘাট থেকে একসঙ্গে পাঁচটা জগদ্ধাত্রী ঠাকুর ভাসান করা যায় ঘাটটি দেখেছ কত বড় চওড়া চন্দননগরে ফেরিঘাট থেকে গঙ্গাকে দেখতে খুবই ভালো লাগছে
ওপারটা খুবই সুন্দর লাগছে। চন্দননগরে ফেরিঘাটটি খুবই সুন্দর। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিও নিয়ে আবার আসছি। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকবে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।